আজ থেকে ঠিক 40 দিন পরে কিন্তু দুর্গাপুজোর পঞ্চমী, আর ঠিক 40 দিনের আগে চলে এসেছি আমরা কিন্তু কলকাতা কুমোরটুলিতে। ঠিক কতটা ঠাকুর বানানো হয়েছে, প্রস্তুতি কীরকম চলছে, একদম ঠিক এক মাস পর প্রায় 40 দিন বা পুজো, হাতে গোনা কিন্তু মাত্র 40 দিন। আর এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুমোরটুলির সেই চাপাতলা ঘাটে, পিছনে সেই বিখ্যাত বিখ্যাত সেই ছবিগুলো যেগুলো কিন্তু ফেসবুক ইউটিউবে খুব প্রচণ্ড করে ভাইরাল হয়ে গেছে, তোমায় সেগুলো দেখাচ্ছি। আর হ্যাঁ, এক্সপ্লোরার চ্যানেল সবাইকে সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। আর এখন তোমাদের দেখাবো এই সুন্দর ছবিগুলো, এবং চলো ভিডিওটা শুরু করা যাক। অবশেষে এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু কুমোরটুলির একদম ভেতরে। আর এই যে চায়ের দোকানটা কিন্তু খুব ফেমাস চায়ের দোকান কুমোরটুলিতে, কারণ এখানে মীরদার ছবি রয়েছে দেখছি, সোমদার ছবি রয়েছে, তারা কিন্তু এই দোকান থেকে চা কিনে খেয়েছেন আসার পরে। এবং আমার সামনে কুমোরটুলির যে পাড়া সেরা শুরু হয়ে গিয়েছে, এর পাশ থেকে একটা গলি রয়েছে, এই একটা গলি রয়েছে, এই একটা গলি রয়েছে। এবং আমি একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম, যেটাকে দেখে আমার দারুণ লাগলো, সেটা হচ্ছে কিন্তু এটা একটা বৃহৎ সাইজের ঠাকুর। এবং এখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, আমি সামনে গিয়ে দেখাই, এখানে যেটা কিন্তু কাজ করছে অলরেডি, ভেতরে আসবো ওকে, এবং যেটা এখানে কাজ করছে, এখানে কিন্তু ঠাকুর অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে। আর কিন্তু কিছুদিন পরে গণেশ পুজো, তারই প্রস্তুতি চলছে, সাথে কিন্তু দুর্গাপুজোও রয়েছে। তো চলো এখন ভেতরে ঘুরে দেখাবো। আর এখন কিন্তু দুপুর 1টা যেহেতু বাজে, তো অনেকে কিন্তু খেতে আসছে, সবাই এখন খেতে যাবে, তো একটু পরে আবার দেখানো শুরু করছি তোমাদের কতটা কাজ চলছে। দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো অর্পিতা স্টুডিও কত সুন্দর তাদের হাতের কাজ, এবং কত সুন্দরভাবে ফুটে তুলেছে ঠাকুরগুলোকে, দুর্দান্ত কিছু লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট একদম ঠাকুর রয়েছে, একচালা ঠাকুর, দেখতেই পাচ্ছ। এত সুন্দর ঠাকুর এরা কাজ করছেন, জাস্ট কোনো কথা হবে না। কলকাতার গলিতে গলিতে, কুমোরটুলির গলিতে গলিতে সুন্দর সুন্দর ঠাকুর, এখানে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে, এটা কিন্তু 11 ফুট, ঠাকুরটা কিন্তু 11 ফুট, সেখানে সাইজ লেখা রয়েছে। এপাশে কিন্তু কাজ চলছে, আর একটা গণেশ ঠাকুর রয়েছে দেখতে, তোমরা তারা কিন্তু কাজ করছেন, আমি দেখানোর চেষ্টা করছি, একটু ভেতরে আসলাম, তারা কিন্তু ওষুধের কাজ করছে। ওষুধের শরীরটা একবার দেখো, 6-প্যাক অ্যাপ রয়েছে কিন্তু। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, এখনও রয়েছে কিন্তু আমি কুমোরটুলির ভেতরে, পিছনে আছে কিন্তু ঠাকুর, একটা দুর্দান্ত অসুর দেখতে পাচ্ছি আমরা, এখানে ঠাকুর রয়েছে, সিংহ রয়েছে,
তাহলে আর কি আজকের এটুকুই রইল, দেখা হচ্ছে অতদূরে খুব তাড়াতাড়ি। আর সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। কুমোরটুলির প্রস্তুতি কেমন লাগলো সবাইকে সেটা জানিয়ে দাও, যে এত সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে আর জমে যেটা আসতে চাও মহালয়ার দিন এসে ঘুরে যেতে পারো। তো দেখা হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি, ভালো থেকো, টাটা, গুড বাই, লাভ ইউ অল।